পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রেলপাড়ের সহ। একাধিক এলাকায় উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ এরই প্রতিবাদে ডিআরএম অফিসের সামনে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় ওই এলাকার নাগরিক নাগরিকবৃন্দ এদিন আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এদিন এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই উচ্ছেদের নোটিশের প্রতিবাদ জানিয়ে তারা ডিআরএম এর সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু ডিআরএম তাদের সাথে দেখা করেননি আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে বলে তিনি জানান দেখুন রেল যেভাবে গরিব মানুষদের উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়ে আছে যেভাবে তাদের রুজি রোজগারে এবং বাসস্থানের ওপর আজকে প্রশ্ন চিহ্ন তুলছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আজকে আমরা আমাদের ডেপুটি মেয়র দুজন আছেন এবং সাত আটজন কাউন্সিলাররা আমরা এসছিলাম বাইরে অনেক মানুষ আছেন যারা আজকে আমরা এসছিলাম রেলের কাছে দরখাস্ত নিয়ে যে এই সব জিনিসগুলো করা যাবে না বন্ধ করতে হবে কারণ সাধারণ মানুষের বিকল্প ব্যবস্থা না করে এই ধরনের কোনো কাজ করা যাবে না তো আজকে আমরা প্রায় আধ ঘন্টার উপর অপেক্ষা করলাম কিন্তু তিনি আমাদের সাথে দেখা করলেন না এর ব্যাপারে আমরা দেখব আগামী দিনে আরও বড়ো আন্দোলনে আমরা যাব দরকার হলে আমাদের এই আন্দোলন আরও বৃহৎ আকার নেবে এবং এই অঞ্চলের মানুষ এর ব্যবস্থা নেবে এই অঞ্চলের মানুষের সাথে আমরা আছি আমরা মানুষের সঙ্গে থাকবো এবং এইভাবে রেল প্রশাসনকে কোনোভাবেই এই বিনা কোনো বিকল্প ব্যবস্থাতে আমাদেরকে এই গরিব মানুষদের উচ্ছেদ করতে আমরা দেব না আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট আনন্দ